ভারতের উত্তরপ্রদেশের হাথরসে চলছিল সৎসঙ্গ, তার শেষে হুড়োহুড়িতে পড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। মারা গেছেন শতাধিক পুণ্যার্থী। সেই সৎসঙ্গে ডাক দিয়েছিলেন নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি বা ভোলে বাবা। এই ভোলে বাবা স্বঘোষিত এই ধর্মগুরু উত্তরপ্রদেশের পাতিয়ালি পঞ্চায়েতের বাহাদুর গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, একটা সময় গোয়েন্দা বিভাগে চাকরি করতেন, ধর্মীয় বাণী প্রচারের জন্য 26 বছর আগে ছেড়ে দিয়েছেন সেই চাকরি। এখন হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি সহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোলে বাবার কোনো অ্যাকাউন্ট নেই। তার ভক্তদের দাবি, সমাজে বিভিন্ন স্তরে তার অনুপ্রেরণা কাজ করে। এছাড়া ভারতীয় গণমাধ্যম NDTV-র এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভোলে বাবার আসল নাম সুরাজ পাল। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের ইহার জেলার বাহাদুর নাগারি গ্রামে। গ্রামেই পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে উত্তরপ্রদেশ পুলিশে হেড কনস্টেবল পদে ছিলেন সুরাজ। কাজ করতেন স্থানীয় গোয়েন্দা ইউনিটে। তবে সুরাজের দাবি, তিনি কলেজ পেরোনোর পর থেকে আইবির হয়ে কাজ করতেন, পরে ধর্মকর্মে মন দেন, 1999 সালে সরকারি চাকরি ছেড়ে দেন, এমনকি বদলে ফেলেন নিজের নাম। সাধারণত ভারতের ধর্মগুরুদের গেরুয়া রঙের পোশাকে দেখা গেলেও তিনি সাদা স্যুট আর টাই পরতে পছন্দ করেন। বিভিন্ন সময় তাকে কুর্তা পায়জামা পরতেও দেখা গেছে। এদিকে উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতি মঙ্গলবার ভোলে বাবার নামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জড়ো হন হাজার হাজার ভক্ত। অতিমারির সময় জমায়েতে যখন নিষেধাজ্ঞা ছিল, তখনও ভোলে বাবার অনুষ্ঠানে জড়ো হতেন শত শত মানুষ। সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। মঙ্গলবার হাথরসে সিকান্দার রাও এলাকায় ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট হয়ে 116 জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। IBTV USA, নিউ ইয়র্ক।